ওকে, সো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স ট্রায়াঙ্গেল অ্যান্ড লো, এবং তার সাথে হচ্ছে বাইপোলার লিমলিটস। সো আমি যেটা করবো সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স লো যেটা আছে সেটা আমি একটু প্রমাণ করে দেখানোর চেষ্টা করবো। আমরা সাধারণত সেটার প্রমাণটা সাধারণত অনেক জায়গায় পাই না, যে লিড ওয়ান আর লিড থ্রি এর যে যোগফল সেটা হচ্ছে লিড টু এর সমান, সেটা অনেক জায়গায় প্রমাণটা সাধারণত পাওয়া যায় না। সো আমি এই প্রমাণটা দেওয়ার চেষ্টা করবো, ইভেন খুব বেসিক একটা জিনিস, খুব ইজি ব্যাপারটা আসলে বুঝলে। সো আমি জাস্ট যা বলছি, এই আমাদের যে বাইপোলার লিম লিডস, সেই বাইপোলার লিম লিডস গুলোর অ্যাকচুয়ালি উৎপত্তিতে আমি জানতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের হার্ট অ্যাকচুয়ালি হার্টে যখন ইম্পালস ঘটে, অর্থাৎ হার্টে যখন কার্ডিয়াক মানে কার্ডিয়াক যখন ঘটনা ঘটে বা কার্ডিয়াক যখন ঘটে তখন যেটা হয় সেটা হচ্ছে ওরা ইলেকট্রিসিটি, সাপোজ ধরে নাও যে একটা হার্ট একটা ইলেকট্রিসিটি প্রডিউসার, অর্থাৎ ইলেকট্রিসিটি প্রডিউস করতেছে বা ওইখানে ওই ইলেকট্রিক্যাল ঘটনা ঘটতেছে। সো ওইগুলো কি হয় অ্যাকচুয়ালি, হার্ট আমাদের যে জায়গায় আছে আমাদের দেহের যে পজিশনে আছে সেই পজিশনে সে সাধারণত ফ্লুইড দ্বারা আবৃত, এবং আশেপাশে স্কিন দেন আর যা আছে আমাদের বডির অল থিংস সবগুলোই কিন্তু বিদ্যুৎ সুপরিবাহী, অর্থাৎ ইলেকট্রিক্যাল কন্ডাক্টর। সো অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে হার্ট যখন ইলেকট্রিসিটি প্রডিউস করে, ধরে নাও যে হার্ট ইলেকট্রিসিটি প্রডিউস করতেছে, অ্যাকচুয়ালি হার্টের মধ্যে যখন ইম্পালস ঘটতেছে তখন ইলেকট্রিসিটির কারেন্ট ফ্লো সৃষ্টি হচ্ছে। সো ওই ইলেকট্রিসিটিটা যেহেতু আমাদের দেহ হচ্ছে সুপরিবাহী এবং হার্ট হচ্ছে একটা ইলেকট্রিক প্রডিউসার, সাপোজ ইলেকট্রিসিটি প্রডিউসার, সো ওই ইলেকট্রিসিটিগুলো আমাদের দেহের বিভিন্ন পোর্শনে ছড়ায় যাচ্ছে যেহেতু আমাদের দেহ পুরোটাই হচ্ছে সুপরিবাহী। সো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই, সো এই ইলেকট্রিসিটিটা আমরা যদি দেহের বিভিন্ন পজিশনে আমরা যদি চেষ্টা করি যে ওই ইলেকট্রিসিটিটা যেটা আসতেছে সেটাকে ডিটেক্ট করার আমরা করতে পারবো, এবং সেই জন্য আমরা গ্যালভানোমিটার বা ওই রকম বিভিন্ন ইলেকট্রিক মিটারের সাহায্য নিতে পারি। সো অ্যাট ফার্স্ট বিগিনি ওয়ালার উনি 1887 খ্রিস্টাব্দে যেটা করছেন সেটা হচ্ছে উনি আমাদের দেহের 5টা স্থান খুঁজে বের করছেন, অর্থাৎ 5টা রিজিয়ন খুঁজে বের করছেন যেই রিজিয়নগুলোতে আমাদের ওই হার্ট যেই ইলেকট্রিসিটি প্রডিউস করে ওই ইলেকট্রিসিটিটা খুব ভালোভাবে ডিটেক্ট করা যাবে, এবং আমাদের যে ইসিজি আছে সেই ইসিজি এর জন্যে আমাদের যেই সিগন্যালগুলো আসা দরকার সেই সিগন্যালগুলো আমরা খুব ভালোভাবে ধরতে পারবো। সেই জন্য উনি ঠিক 5টা জায়গা সিলেক্ট করছেন আমাদের দেহের বা আমাদের বডি। সো আমি যদি সেই 5টা জায়গা দেখানোর চেষ্টা করি, ওয়ালার যেটা করছিলেন সেই 5টা হচ্ছে, সাপোজ এটা হচ্ছে বডি, ওকে, এটা হচ্ছে সুপিরিয়র এক্সট্রিমিটি, এটা হচ্ছে ইনফিরিয়র এক্সট্রিমিটি, ক্লিয়ার? সো এই বডির উনি 5টা জায়গায় সিলেক্ট করছেন, এবং 5টা হচ্ছে 4টা হচ্ছে এক্সট্রিমিটিতে, অর্থাৎ সুপিরিয়র এক্সট্রিমিটিতে হচ্ছে 2টা, ইনফিরিয়র এক্সট্রিমিটিতে 2টা, এবং একটা হচ্ছে মাউথে। সো উনি 5টা জায়গা সিলেক্ট করছেন। সো 5টা জায়গা আমি জাস্ট এরকম দিলাম, পয়েন্ট দিলাম 5টা পয়েন্ট। ইভেন এই 5টা পয়েন্ট উনি কেন সিলেক্ট করছেন, ওই 5টা পয়েন্ট সিলেক্ট করার কারণ হচ্ছে এই 5টা পয়েন্টে যে হার্টের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ঘটবে সেই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা খুব ভালোভাবে ডিটেক্ট করা যাবে হচ্ছে এই 5টা রিজনে, উনি যেটা বললেন। সো এই 5টা রিজনে ডিটেক্ট করা যাবে, এই জন্য উনি ওই 5টা রিজনে মোট 10টা ইলেকট্রোড ইউজ করছিলেন, 10টা ইলেকট্রোড, অর্থাৎ আমরা জানি 10টা লিডস ইউজ করছিলেন। অ্যাকচুয়ালি আমরা জানি যে আমাদের যে গ্যালভানোমিটার বা ভোল্ট মিটার বা যে কোনো মিটার বা তড়িতের ক্ষেত্রে অল টাইম আমাদেরকে 2টা পোল নিয়ে কাজ করতে হবে, একটা নেগেটিভ এবং একটা পজিটিভ, অল টাইম আমাদেরকে এই কাজ করতে হবে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে বা তড়িতের ক্ষেত্রে। সো আমরা যদি গ্যালভানোমিটার বা ভোল্ট মিটার ইউজ করতে চাই তখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে অল টাইম 2টা পজিশনে 2টা লিডকে বসাইতে হবে, ক্লিয়ার? সো ওয়ালার এইভাবে এখান থেকে 10টা লিড পাইছিলেন, এবং 10টা লিড হচ্ছে, খেয়াল করো এইটা আর এটা যদি কানেক্ট করি, অর্থাৎ এটা হচ্ছে রাইট আর্ম, এটা হচ্ছে লেফট আর্ম, এটা হচ্ছে লেফট লেগ, এটা হচ্ছে রাইট লেগ। সো এই রাইট আর আর এই যে মাউথ এর মধ্যে একটা লিড, এই দুইটার মধ্যে একটা লিড, অর্থাৎ এইখান থেকে উনি একটা থাকে। সো দেন এইখান থেকে আর একটা এখানে আসা যায়, এখান থেকে এখানে আর একটা লিড, দেন যেটা করা যায় সেটা হচ্ছে এই রাইট লেগ থেকে রাইট আর্ম, দেন রাইট লেগ থেকে মাউথ, দেন রাইট লেগ থেকে লেফট আর্ম, খেয়াল করো দেন এই রাইট আর্ম থেকে লেফট আর্ম, এবং এই লেফট লেগ থেকে লেফট আর্ম, লেফট লেগ থেকে মাউথ, এবং লেফট লেগ থেকে
রাইট আর্ম। ঠিক এরকম কম্বিনেশনে উনি এই জায়গায় দশটা ইলেকট্রোড পাইছিলেন। এবার ওই দশটা ইলেকট্রোড থেকে আমরা কি করতে পারবো, বিভিন্ন ইলেকট্রিক্যাল যে অ্যাক্টিভিটি ওই অ্যাক্টিভিটিটা ডিটেক্ট করতে পারবো, বা পটেনশিয়াল ডিফারেন্স আমরা মেজার করতে পারবো। আমি যখন সামনের লেকচার করতে যাই তখন আমি পটেনশিয়াল ডিফারেন্স এবং পটেনশিয়াল ওই বিষয়গুলো নিয়ে খুব ডিটেলস আলোচনা করবো। আমি আমি আর ওইগুলো নিয়ে কথা বলছি না, জাস্ট বোঝাচ্ছি যে আমাদের বাইপোলার লিঙ্ক লিস্টগুলো। সো এইখানে উনি ওই দশটা ইলেকট্রোড ইউজ করছিলেন এবং দশটা ইলেকট্রোড থেকে আমরা যদি কম্বিনেশন করি তাহলে দশটা পাবো। সো এই দশটা ইলেকট্রোড থেকে উনি যে কাজটা করতেছিলেন সেটা হচ্ছে উনি ইলেকট্রোকার্ডিওগ্রাফ তৈরি করতে চাচ্ছিলেন। সো অ্যাকচুয়ালি যেটা হলো সেটা হচ্ছে উনি যেই মেথডটা ইউজ করছিলেন সেটা হচ্ছে মেবি কেপিলারি ইলেকট্রোমিটার বা এরকম একটা মেথড ইউজ করতে চাচ্ছিলেন। ওই মেথডে উনি যেই ইলেকট্রিসিটিটা পাচ্ছিলেন বা যেই ইলেকট্রিসিটিটা উনি ডিটেক্ট করতে পারছিলেন, যেই পরিমাণ ইলেকট্রিসিটি, সেই ইলেকট্রিসিটি আমাদের ইলেকট্রোকার্ডিওগ্রামের জন্য বা ইলেকট্রোকার্ডিওগ্রাফির জন্য খুব যথেষ্ট পরিমাণের ছিল না যেটা ডিটেক্ট করতে পারবো। সো এইটার ক্ষেত্রে এইটার সমাধান যিনি দিছেন তিনি হচ্ছেন আমাদের ইনথুভেন্স। ইনথুভেন্স আসার পরে উনি ওই জায়গায় কেপিলারি ইলেকট্রোমিটার ওই মেথডটা না ইউজ করে উনি যেই মেথডটা ইউজ করছেন সেটা হচ্ছে উনি একটা স্ট্রিং গ্যালভানোমিটার ইউজ করছিলেন। মানে আমরা জানি যে গ্যালভানোমিটার হচ্ছে এমন একটা যন্ত্র যে যন্ত্রটা কি করতে পারে, ইলেকট্রিসিটি ডিটেক্ট করতে পারে। যদি স্মল অ্যামাউন্টের ইলেকট্রিসিটি হয় তবু গ্যালভানোমিটার সেটাকে ডিটেক্ট করতে পারে। সো যেটা বোঝাবো সেটা হচ্ছে যে যখন ইনথুভেন্স আসলেন, ইনথুভেন্স আসার পরে উনি সম্ভাব্য তিনটা স্থান বেছে নিছেন। প্রথমে ওয়ালার পাঁচটা স্থান বেছে নিছিলেন এবং এই জায়গায় ইনথুভেন্স যেটা করছেন সেই ইনথুভেন্স হচ্ছে উনি তিনটা জায়গা সিলেক্ট করছেন এবং তিনটা জায়গা থেকে উনি তিনটা লিড তৈরি করছেন। এবং উনি বলতে চাচ্ছেন যে ওই দশটা লিডের কাজ আমি ওই তিনটা লিডের মাধ্যমেই করতে পারবো, বা ওই তিনটা লিড হচ্ছে বেশি ইম্পর্টেন্ট সেই জন্য আমি ওগুলোকে বেশি গুরুত্ব দিব। এবং উনি যেটা করছিলেন সেটা হচ্ছে এটা যদি গড়ি হয় আমাদের উনি গ্যালভানোমিটার ইউজ করছেন এবং গ্যালভানোমিটারটা যেভাবে ইউজ করছেন সেটা হচ্ছে এই রাইট আর্ম থেকে একটা লিড নিয়েছেন হচ্ছে গ্যালভানোমিটারের নেগেটিভ যে এটা আছে সেই নেগেটিভ পজিশন। অর্থাৎ এটা একটা গ্যালভানোমিটার হয়, খেয়াল করো এটা একটা গ্যালভানোমিটার, একটা গ্যালভানোমিটার সাপোজ এটা একটা গ্যালভানোমিটার এবং এই গ্যালভানোমিটারের এই প্রান্তে উনি যেটা করছেন সেটা হচ্ছে এই প্রান্তে একটা লিড নিয়েছেন এবং গ্যালভানোমিটারের এই প্রান্ত থেকে এই লেফট আর্মে আরেকটা লিড নিয়েছেন। এখন আমরা হাইপোথেটিক্যালি বলতে পারি যে এই এই যে লিডটা আসছে সেই লিডটা হচ্ছে এইখান থেকে একেবারে এই রাইট আর্ম থেকে লেফট আর্ম পর্যন্ত। এবং এখানে যেটা বলবো সেটা হচ্ছে এখানে একটা হচ্ছে অবশ্যই পজিটিভ এবং একটা হবে নেগেটিভ, যেহেতু বললাম যে ইলেকট্রিসিটির ক্ষেত্রে অল টাইম একটা পজিটিভ একটা নেগেটিভ থাকবে। সো এখানে পজিটিভ কোনটা হবে নেগেটিভ কোনটা হবে সেটা একটু বোঝাই দিই। সেটা হচ্ছে যদি এল থাকে কোন জায়গায়, যদি আমরা এল দেখি, সো এল দেখলেই ওইখানে আমরা দেব প্লাস, ক্লিয়ার? এল দেখলে সেখানে দেব প্লাস, খেয়াল করো। সো এটা হচ্ছে লেফট আর্ম, এই জায়গায় একটা এল আছে, লেফট আর্ম এই জায়গায় একটা এল, যদি বড় করে লেখার চেষ্টা করি লেফট আর্ম এই জায়গায় একটা এল আছে, সো এই জায়গায় হচ্ছে একটা প্লাস পজিটিভ। দ্যাট মিন্স এই যে লিড, এই লিডটা এদিকে রাইট আর্ম এদিকে কোনো এল নাই, সো এটা হচ্ছে নেগেটিভ। দ্যাট মিন্স কি বললাম, এবং এটাকে এটাকে বলা হচ্ছে লিড ওয়ান, এটা হচ্ছে এক নম্বর লিড। সো এক নম্বর লিডটা কি, এক নম্বর লিড হচ্ছে রাইট আর্ম থেকে লেফট আর্ম পর্যন্ত, ক্লিয়ার? এবং এখানের যে নেগেটিভ পোল এই নেগেটিভ পোলটা হচ্ছে রাইট আর্মে এবং যে পজিটিভ পোল সেটা হচ্ছে লেফট আর্মে, ক্লিয়ার? এবং উনি আরেকটা পয়েন্ট পিছিলেন, সেই পয়েন্টটা হচ্ছে লেফট লেগ। তার মানে কি বললাম যে ইনথুভেন্স তিনটা পয়েন্ট পিছিলেন, তিনটা পয়েন্টের একটা হচ্ছে লেফট আর্মে, একটা রাইট আর্মে, আরেকটা হচ্ছে লেফট লেগে, ক্লিয়ার? সো এইখান থেকে একটা গ্যালভানোমিটার, এই গ্যালভানোমিটারের এটা যদি একটা গ্যালভানোমিটার হয়, এটা যদি একটা গ্যালভানোমিটার হয়, সো এখানে একটা দিছেন এবং এই
লেফট লেগ থেকে এখানে আটকে দিয়েছেন। এখন দেখো এই রাইট আর্ম এই লিডের ক্ষেত্রে আমরা ধরতে পারি যে এইখান থেকে এই পর্যন্ত আর একটা লিড এক্সিস্ট করতেছে, এইখান থেকে এই পর্যন্ত, খেয়াল করো এইখান থেকে এই পর্যন্ত আর একটা লিড এক্সিস্ট করতেছে রাইট আর্ম থেকে লেফট লেগ পর্যন্ত, ক্লিয়ার? সো এইখান থেকে এই পর্যন্ত যে লিডটা এক্সিস্ট করতেছে সেই লিডটার নেগেটিভ পোলটা থাকবে হচ্ছে এই রাইট আর্মের দিকে, যেহেতু এই যে রাইট আর্মের মধ্যে কোনো এল নেই, সো এখান থেকে আমি মাইনাস। এবং এই লেফট লেগ এর মধ্যে এই জায়গায় একটা অবশ্যই একটা এল আছে, সো এই জায়গায় আমি এটা দিলাম প্লাস, তার মানে এবং এইটাকে বলা হচ্ছে লিড আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এইদিকে যেহেতু রাইট আর্ম যেহেতু কোনো এল নেই, সো এই লিডের ক্ষেত্রে মাইনাসটা হচ্ছে এই জায়গায়, এবং এদিকে যেহেতু লেফট লেগ একটা এল এক্সিস্ট করতেছে, সো এই জায়গায় হচ্ছে প্লাসটা হচ্ছে এদিকে, ক্লিয়ার? এবং এটাকে বলা হচ্ছে লিড টু, এটাকে বলা হচ্ছে লিড টু, ক্লিয়ার? দেখো দ্যাট মিন্স কি বললাম, একটা হচ্ছে রাইট আর্ম থেকে লেফট আর্ম যেটা গেল সেটাকে বলা হচ্ছে লিড ওয়ান, এবং রাইট আর্ম থেকে লেফট লেগে যেটা আসলো সেটাকে বলা হচ্ছে লিড টু। এবং আমরা তারপরে যদি দেখার চেষ্টা করি আর এইখান থেকে উনি আর একটা লিড নিয়েছেন লেফট আর্ম থেকে লেফট লেগ পর্যন্ত, লেফট আর্ম থেকে লেফট লেগ পর্যন্ত, এবং এখানে খেয়াল করো লেফট আর্ম এদিকে একটা এল ছিল, এবং একটা এল এর জন্য আমরা পজিটিভ দিয়ে দিয়েছি আগে প্লাস, সুতরাং যেই এটা আছে সেই যেহেতু এটা এল না সেহেতু এটা হবে মাইনাস, ক্লিয়ার? সেহেতু এটা হবে মাইনাস। সো এই লিডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা লিড, এবং এইখান থেকে একটা গ্যালভানোমিটারের সাথে সংযুক্ত, এবং এইখান থেকে আর একটা তার আসছে ঠিক এরকম ভাবে। সো এটা হচ্ছে লেফট আর্মের মাইনাস, দেন এদিকে লেফট লেগ যেহেতু এই এল এর জন্য আগে একটা প্লাস দিছে, এবং এদিকে যেহেতু আর একটা এল আছে অর্থাৎ লেফট লেগ, সো এখানে হবে আবার প্লাস, এবং এইটাকে বলা হচ্ছে লিড থ্রি। সো এই লিড থ্রি এর মাইনাসটা হচ্ছে লেফট আর্মের দিকে, এবং লিড থ্রি এর প্লাসটা হচ্ছে লেফট লেগ এর দিকে। সো খেয়াল করো অ্যাকচুয়ালি এরা কি করতেছে, এই গ্যালভানোমিটার গুলো কি করতেছে, এই লিডের মাধ্যমে পটেনশিয়াল ডিফারেন্স মেজার করতেছে। সো একটা কোয়েশ্চেন থাকতে পারে যে এইদিকে রাইট আর্মের ক্ষেত্রে সাপোজ একবার দুইটাই মাইনাস, আবার এই লেফট আর্মের ক্ষেত্রে একবার প্লাস আর একবার মাইনাস, এটা বলতে কি বোঝায়, মানে লেফট আর্মে আমরা একবার প্লাস দিতেছি আবার আর একবার মাইনাস দিতেছি, সো একই জায়গায় আমরা প্লাস মাইনাস দুইটাই ইউজ করতেছি, এটা অ্যাকচুয়ালি একটু পাজল করতে পারে, সো সেটা বোঝায়। সেটা হচ্ছে খেয়াল করো আমরা এটাকে মাইনাস ধরছি এবং এটাকে প্লাস ধরছি, সেটার কারণ হচ্ছে এইটার পটেনশিয়াল এইটার তুলনায়, খেয়াল করো রাইট আর্মের পটেনশিয়াল লেফট আর্ম থেকে কম, সেই জন্য এটাকে মাইনাস ধরছি, এবং লেফট আর্মকে পজিটিভ ধরছি কারণ হচ্ছে রাইট আর্ম থেকে তার পটেনশিয়াল বেশি, সো এটাকে পজিটিভ ধরা যায়। এবং আমরা যদি লিড থ্রি এর ক্ষেত্রে চিন্তা করি কোন কারণে এটাকে মাইনাস ধরছি সেটা চিন্তা করো, লিড থ্রি এর ক্ষেত্রে লেফট লেগ থেকে এটার পটেনশিয়াল হচ্ছে কম, এই জন্য এটাকে মাইনাস ধরছি, এবং লেফট লেগ এর পটেনশিয়াল এটা থেকে বেশি সেই জন্য এটাকে প্লাস ধরছি, ক্লিয়ার? সো ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম, রাইট আর্মের এটা কোন কারণে মাইনাস এবং লেফট লেগের কোন কারণে প্লাস, লেফট লেগ এর যে পটেনশিয়াল সেই পটেনশিয়াল এই রাইট আর্ম থেকে বেশি, সেই জন্য রাইট আর্ম যেহেতু কম সেই জন্য এটাকে মাইনাস করছি, ক্লিয়ার? সো আমরা যখন একটা লিডের ক্ষেত্রে চিন্তা করবো আমরা জাস্ট একটা লিড নিয়ে চিন্তা করবো, একটা লিড নিয়ে চিন্তা করলে কোনটা থেকে কোনটার পটেনশিয়াল বেশি সেটাকে আমরা প্লাস করছি, যেটার কম সেটাকে মাইনাস করছি, ক্লিয়ার? ওকে সাপোজ আচ্ছা এটা, সো এই যে দেখো এই তিনটা লিড একটা ট্রায়াঙ্গুলার ফর্ম করে, এবং এইটাকে বলা হচ্ছে ইনটুভেন্স ট্রায়াঙ্গেল, ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে ইনটুভেন্স ট্রায়াঙ্গেল, এবং এই ইনটুভেন্স ট্রায়াঙ্গেলের বা ইনটুভেন্স একটা ইনটুভেন্স ট্রায়াঙ্গেলটা মানে ধরা হয় যে এটাকে হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, অর্থাৎ খেয়াল করো আমি যদি এটাকে মুছে ফেলি জাস্ট আমি যদি এই ভিউটা রাখি, অর্থাৎ রাইট আর্ম থেকে লেফট আর্মের দিকে যে রিচ, রাইট আর্ম থেকে লেফট লেগের দিকে, এবং লেফট আর্ম থেকে লেফট লেগের দিকে যে রিচ, জাস্ট এটাকে যদি রাখি তখন আমরা দেখবো যে এইখান থেকে আমরা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বা একটা যেটাকে বলে সমবাহু ত্রিভুজ সেটা পাচ্ছি, খেয়াল করো রাইট আর্ম থেকে লেফট আর্মের দিকে, এবং রাইট আর্ম থেকে লেফট লেগের দিকে, এবং লেফট আর্ম থেকে লেফট লেগের দিকে, এটা হচ্ছে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এবং এই ট্রায়াঙ্গেলের সেন্টার হচ্ছে আমাদের হার্ট, সেন্টার হচ্ছে হার্ট, এটাকে বলছে ইনটুভেন্স ট্রায়াঙ্গেল। সো এই ইনটুভেন্স ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা ছিল লিড ওয়ান,
এইটা ছিল লিড, হ্যাঁ এটা ছিল লিড থ্রি, এইটা ছিল লিড টু, এটা ছিল লিড ওয়ান, এটা ছিল লিড থ্রি এবং এটা ছিল লিড টু। এবং এই যে বাইপোলার লিম্ব লিডস গুলো আছে সেই লিডস গুলোকে বলা হচ্ছে ইনটুভেন্স, নাম অনুসারে বলা হচ্ছে ইনটুভেন্স লিম্ব লিডস বা ইনটুভেন্স বাইপোলার লিম্ব লিডস। ক্লিয়ার? সো এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের যে ইনটুভেন্স, আমরা ইনটুভেন্স ট্রায়াঙ্গেল কি সেটা বুঝতে পারলাম। ইনটুভেন্স ট্রায়াঙ্গেল কি, সেটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, আমরা ইমাজিনারি ট্রায়াঙ্গেল কিভাবে ফর্ম হচ্ছে তিনটা লিম্ব দ্বারা। ক্লিয়ার? সো এটার যে লো, ইনটুভেন্স লো হচ্ছে যে এক নম্বর লিডের যে পটেনশিয়াল সেই পটেনশিয়াল এবং তিন নম্বর লিডের যে পটেনশিয়াল, এই এক নম্বর লিডের পটেনশিয়াল এবং তিন নম্বর লিডের পটেনশিয়াল যোগ করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে দুই নম্বর দুই নম্বর লিডের পটেনশিয়াল ডিফারেন্স পাবো। খেয়াল করো, অ্যাকচুয়ালি এইদিকে যে গ্যালভানোমিটারটা থাকে, এইদিকে যে গ্যালভানোমিটারটা থাকে, সাপোজ এটা হচ্ছে গ্যালভানোমিটার, সেটা যেটা করে সেটা হচ্ছে এই দুই প্রান্তের পটেনশিয়াল ডিফারেন্স মেজার করে। পটেনশিয়াল ডিফারেন্স, নট অ্যাকচুয়াল পটেনশিয়াল। আমি যখন সামনে লেকচার করতে যাবো তখন দেখাবো যে অ্যাকচুয়াল পটেনশিয়াল অ্যাকচুয়ালি সাধারণভাবে আমরা মেজার করতে পারি না যদি আমাদেরকে অসীম দূরত্বে একটা লিডকে না রাখা যায়। ক্লিয়ার? তো সেটা থেকেই উৎপত্তি ঘটবে হচ্ছে উইচেমস সেন্ট্রাল টার্মিনাল। আমি এটাতে এখন যাচ্ছি না, এখন যেটা দেখবো সেটা হচ্ছে তারা কি করে, জাস্ট পটেনশিয়াল ডিফারেন্স মেজার করে। সাপোজ ধরো তুমি এই জায়গায় একটা মান পাইলে হচ্ছে, সাপোজ ধরে নেবো যে 0.5 ভোল্ট, ধরো যে 5 মিলিভোল্ট, ধরো 5 মিলিভোল্ট যদি এটা হয় না, বাট আমি বললাম যে ধরে নিতে এটা হচ্ছে 5 মিলিভোল্ট, 5 মিলিভোল্ট। সো এটা বোঝাচ্ছে যে এই রাইট আর্ম এবং লেফট আর্ম এদের মধ্যে যে পটেনশিয়াল ডিফারেন্স, সেই পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 5 মিলিভোল্ট। এবং পটেনশিয়াল বা বিভব বলতে কি বোঝায় সেইটার জন্য, সেটা যদি আমরা ভালো করে বুঝতে চাই সেটার জন্য আমার আলাদা ভিডিও আছে, ডেসক্রিপশন, ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে ওইটা ডেসক্রিপশনে ওইটা লিঙ্ক দিয়ে দিব, দেখতে পারেন। ওকে, সো এই রাইট আর্ম এবং লেফট আর্মের মধ্যে যে পটেনশিয়াল ডিফারেন্স সেটা হচ্ছে 5 মিলিভোল্ট। এখন রাইট আর্মেরটা ছিল হয়তো বা 11, লেফট আর্মেরটা হয়তো বা 6, বা রাইট আর্মেরটা ছিল হয়তো বা 10, এটা হয়তো বা ছিল 15, যে কারণে পটেনশিয়াল ডিফারেন্স আমাকে দেখাচ্ছে 5 মিলিভোল্ট। আমি কিন্তু অ্যাকচুয়াল পটেনশিয়াল কত রাইট আর্মের বা অ্যাকচুয়াল পটেনশিয়াল লেফট আর্মের কত সেটা মেজার করতে পারতেছি না, এবং ওই বাইপোলার লিম্ব লিডস থেকে আমি কখনোই ওইটা মেজার করতে পারবো না। আমি জাস্ট ডিফারেন্স মেজার করতে পারবো যে এটা থেকে এটা কত বেশি বা এটা থেকে এটা কত কম, জাস্ট এটা মেজার করতে পারবো। এবং এই লেফট আর্ম এবং লেফট লেগ এটার ক্ষেত্রে যদি আমি সাপোজ 3 মিলিভোল্ট পাই, এটা বোঝায় যে এই লেফট আর্ম এবং লেফট লেগ এর মধ্যে যে ডিফারেন্স, পটেনশিয়াল যে ডিফারেন্স, সেই পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 3 মিলিভোল্ট। হ্যাঁ, এটা হয়তো 100 ছিল আর একটা 97 ছিল, এটা হয়তো 200 ছিল আর একটা 197 ছিল, সেই কারণে 3 মিলিভোল্ট আসতে পারে। আমি কিন্তু অ্যাবসোলিউট ভ্যালু, অ্যাবসোলিউট পটেনশিয়াল সেটা মেজার করতে পারতেছি না বাইপোলার লিম্ব লিডস এর মাধ্যমে। আমি যেটা মেজার করতে পারতেছি সেটা হচ্ছে জাস্ট পটেনশিয়াল ডিফারেন্স। ক্লিয়ার? সো যে লোটা ইনটুভেন্স লো, ইনটুভেন্স লো হচ্ছে যে এক নম্বর লিম্ব লিডস, এক নম্বর লিডস এবং তিন নম্বর লিডস, এই দুইটার যে পটেনশিয়াল, ওই দুইটা পটেনশিয়ালের যোগফল হচ্ছে ওই তিন নম্বরটা, সরি হ্যাঁ দুই নম্বরটার সমান। খেয়াল করো, মানে ভোল্ট, খেয়াল করো, বা পটেনশিয়াল ভি, আমি যদি ভি ওয়ান দিই, ভি ওয়ান বোঝাচ্ছে এটা ছিল কি, এই দুইটা ডিফারেন্স, অর্থাৎ ডিফারেন্স অফ ভি এল এ অর্থাৎ লেফট আর্ম মাইনাস ভি আর এ। ক্লিয়ার? এবং আমি যদি দেখি ভি টু, ভি টু যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ভি এল এল মাইনাস ভি আর এ। আমি যদি ভি থ্রি, জাস্ট পটেনশিয়াল ডিফারেন্স, এই জন্য একটা থেকে আরেকটা মাইনাস হচ্ছে। ক্লিয়ার? সো ভি থ্রি যদি লিখি তখন হচ্ছে ভি এল এল অর্থাৎ লেফট লেগের যে মানে ভোল্টেজ বা পটেনশিয়াল মাইনাস ভি লেফট আর্ম, এটা হচ্ছে ভি থ্রি। অর্থাৎ লিম্ব থ্রি মেজার করতেছে ভি এল এল মাইনাস ভি এল এ, অর্থাৎ এই দুইটা পটেনশিয়াল ডিফারেন্স, এবং ভি ওয়ান মেজার করতেছে এই দুইটার পটেনশিয়াল ডিফারেন্স, এবং ভি টু মেজার করতেছে এই দুইটার পটেনশিয়াল ডিফারেন্স। ক্লিয়ার? নট অ্যাকচুয়াল পটেনশিয়াল, নট অ্যাকচুয়াল পটেনশিয়াল, বারবার বলতেছি অ্যাকচুয়াল পটেনশিয়াল মেজার করা যাচ্ছে না এই জায়গায়। ক্লিয়ার? সো এখন ইনটুভেন্স লোটা হচ্ছে যে এক নম্বর লিডের যে পটেনশিয়াল ডিফারেন্স, এক নম্বর লিডের যে পটেনশিয়াল ডিফারেন্স অর্থাৎ এক নম্বর লিডের পটেনশিয়াল ডিফারেন্স, এবং তিন নম্বর লিডের যে পটেনশিয়াল ডিফারেন্স, তিন নম্বর লিডের যে পটেনশিয়াল ডিফারেন্স, এইটা সমান সমান হচ্ছে দুই নম্বর লিডের পটেনশিয়াল বা দুই নম্বর লিডের ভোল্টেজ। অর্থাৎ এক নম্বর লিডের ভোল্টেজ প্লাস
তিন নম্বর লিডের ভোল্টেজ সমান সমান হচ্ছে দুই নম্বর লিডের ভোল্টেজ। আমরা এখন ওইটা প্রমাণ করব যে কিভাবে এক নম্বর লিড এর এবং তিন নম্বর লিডের ভোল্টেজ দুই নম্বর লিডে হয়। আমি এটা দুইটার প্রমাণ দেখাবো, একটা হচ্ছে কিরশফস লো অনুযায়ী, আরটা হচ্ছে জাস্ট আমরা উপাংশ সূত্র অনুযায়ী। সো আমি যদি কিরশফস লোতে যাই, কিরশফস লো বলে যে কোনো একটা বর্তনীতে যদি তড়িৎ প্রবাহিত হয়, অবশ্যই এখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে যেহেতু এদিকে ইলেকট্রিসিটি, এটা যেহেতু ইলেকট্রিসিটি প্রবাহিত হচ্ছে, যেহেতু আমাদের আমরা ধরে নিচ্ছি যে একটা হার্ড হচ্ছে একটা ইলেকট্রিসিটি প্রডিউসার, ওইদিকে ইলেকট্রিসিটি যখন যখন কন্ট্রাকশন বা এক্সপানশন ঘটছে তখন ওইদিকে ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে। সো ওই ইলেকট্রিসিটি যেহেতু এদিকে আছে বা এই লিডগুলোতে যেহেতু গ্যালভানোমিটার যেহেতু ডিটেক্ট করতে পারতেছে যে এদিকে তড়িৎ প্রবাহ আছে, সো এদিকে তড়িৎ প্রবাহ চলতেছে। সো এদিকে যে তড়িৎ প্রবাহ চলতেছে, ওয়ানে যে তড়িৎ প্রবাহ চলতেছে সেটাকে আমি দিলাম আই ওয়ান। যতটুকু তড়িৎ প্রবাহ চলতেছে সেটার নাম দিলাম আই ওয়ান, ক্লিয়ার? এবং লিড থ্রিতে যে তড়িৎ প্রবাহ চলতেছে সেটার নাম দিলাম আই থ্রি, এবং লিড টুতে যে তড়িৎ প্রবাহ চলতেছে সেটার নাম দিলাম আই টু। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা জানি যে তড়িৎ যখন প্রবাহিত হয় একটা তারের মধ্য দিয়ে তখন অবশ্যই সে কিছু রোধের সম্মুখীন হয়, এবং রোধ কি সেটা ডিটেলসও ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেটা নিয়ে আমরা একটা লিঙ্ক দেওয়া আছে, সেইখান থেকেও রোধ সম্পর্কে বা রেজিস্টার সম্পর্কে আমরা খুব ভালোভাবে জানতে পারবো, ডিটেলস জানতে পারবো সেটা আলাদা ভিডিওতে। আমি এদিকে আর রোধের ব্যাপারটা আনতেছি না। সো যেহেতু আই ওয়ান, আই ওয়ান এর মধ্যে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সো এইখানে যে তড়িৎ প্রবাহিতটা সেইটা তড়িৎ প্রবাহিত হওয়ার সময় সেও কিছু রোধের সম্মুখীন হবে, এবং এটার নাম দিলাম হচ্ছে আর রেজিস্ট্যান্স। এখন দেখো এই তিনটা লিডে যেহেতু একই উপাদানের তৈরি, তিনটা লিড যেহেতু একই উপাদানের তৈরি, এবং তিনটা লিড যেহেতু একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ফর্ম করছে, দেখবে তিনটা লিডের দৈর্ঘ্য যেহেতু সমান, সেহেতু তিনটা লিডেরই রোধও হবে সমান, ক্লিয়ার? সো এটা নিয়ে ওই লেকচারটা দেখলে ক্লিয়ার হবে। ডিটেলস অফ রেজিস্ট্যান্স আমি ভিডিওর ডেসক্রিপশন লিখে দিয়ে দিব। সো আর এটা হচ্ছে আর, ক্লিয়ার? বাট এইদিকে যে ভেক্টরটা প্রোডিউস করে সেই ভেক্টরটা সব দিকে সমান না বলে একদিকে আই ওয়ান, একদিকে আই থ্রি, আরেকদিকে আই টু। এখন তো কিরশফস লোটা হচ্ছে যে কোনো একটি বদ্ধ বর্তনীর, এটা একটা বদ্ধ বর্তনী, এর উপাদানগুলোর রোধ এবং রোধ সংশ্লিষ্ট তড়িৎ প্রবাহের গুণফলের বীজগাণিতিক যোগফল। খেয়াল করো, এই যে একটা উপাদান, এটা একটা বদ্ধ বর্তনী, এইটার একটা উপাদান হচ্ছে আই ওয়ান আর ওয়ান, সো আর, এবং এই এই আর একটা উপাদান, এই আর একটা উপাদান, ক্লিয়ার? সো কোনো একটি বদ্ধ বর্তনীর রোধ মানে উপাদানগুলোর রোধ এবং সংশ্লিষ্ট তড়িৎ প্রবাহের গুণফলের বীজগাণিতিক যোগফল, এই বদ্ধ বর্তনীতে যতটুকু তড়িৎ চালক বল আছে তার সমান। খেয়াল করো, আমরা দেখতে পাচ্ছি যে এই সার্কিটে কোনো ব্যাটারি নাই, ঠিক আছে, বা এই সার্কিটে ইলেকট্রিসিটি প্রডিউস করে সেরকম কোনো কানেকশন নেই। সো এই সার্কিটে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এই সার্কিটে তড়িৎ চালক বলের মান হচ্ছে জিরো। তড়িৎচালক বল কে দেয়? তড়িৎচালক বল কে প্রডিউস করে? তড়িৎচালক বল দেয় হচ্ছে একটা ব্যাটারি বা এরকম যারা ইলেকট্রিসিটি দিতে পারে তারা হচ্ছে তড়িৎচালক বল দেয়। যেহেতু এই সার্কিটের মধ্যে, এই লাইনের মধ্যে বা এই তারগুলোর মধ্যে, এই লিডগুলোর মধ্যে যেহেতু কোনো ব্যাটারি নেই, যেহেতু কোনো ইলেকট্রিসিটি প্রডিউস করে তারের মধ্যে, যেহেতু কোনো তারের মাঝখানে যেহেতু ইলেকট্রিসিটি প্রডিউস করে সেরকম কিচ্ছু নেই, সো আমরা ধরে নিতে পারি যে এই যেই বর্তনীটা আছে, এই বর্তনীতে যে এই বর্তনীর যে আবদ্ধ যে তড়িৎ চালক বল সেটার পরিমাণ হচ্ছে জিরো। এখন আমরা কি বললাম, উনি কি বলছেন, কিরশফ কি বলছেন? কিরশফ বলছেন যে কোনো একটা বর্তনীতে, খেয়াল করো, কোনো একটা বর্তনীতে রোধ এবং তার সংশ্লিষ্ট তড়িৎ প্রবাহের গুণফল, দ্যাট মিন্স আমি লিখতে পারি আই ওয়ান আর, এটার তড়িৎ প্রবাহের গুণফল হচ্ছে আই ওয়ান আর। এখন এইটার তড়িৎ প্রবাহের গুণফল হচ্ছে আই থ্রি ইন্টু আর, এবং এটার তড়িৎ প্রবাহের গুণফল হচ্ছে আই টু ইন্টু আর, আই ওয়ান আর, আই থ্রি আর, আই টু ইন্টু আর। এখন দেখো সেটা হচ্ছে যে উনি কি বলছেন যে বীজগাণিতিক যোগফল, সেটা বলতে বোঝায় অবশ্যই তোমাকে কোনটা প্লাস কোনটা মাইনাস সেটা মাথায় আনতে হবে। খেয়াল করো, সো আমি যদি এইখান থেকে শুরু করি, ডিরেকশনটা যদি দেখাই, এখান থেকে যদি ডিরেকশনটা দেখি আমরা, ডিরেকশনটা হচ্ছে ঠিক এইরকম, আমরা এইভাবে মেজার করবো, অর্থাৎ আমার এই যে ডিরেকশনটা নিচ্ছি সেই ডিরেকশনের মধ্যে যদি কোনো ডিরেকশন পড়ে তখন সেটা হচ্ছে প্লাস, সেই ডিরেকশনের অপোজিটে যদি কোনটা যায় সেটা হচ্ছে মাইনাস। সো দেখো এরকম ভাবে ঘুরতেছে,
এরকম আমি এরকম ডিরেকশন নিছি, সো এদিকে আই ওয়ান আর সেটা এই ডিরেকশনের মধ্যে পড়ছে, এই ডিরেকশনের সাথে মিলে, অর্থাৎ এটাও গেছে এই বরাবর, এটাও গেছে এই বরাবর। দ্যাট মিন্স আমি লিখতে পারি আই ওয়ান আরটা হচ্ছে প্লাস পজিটিভ, আই ওয়ান আরটা কি পজিটিভ। এখন দেখো, এখন এই যে এইটা এই বরাবর গেল, অর্থাৎ এইটা হচ্ছে এই বরাবর, এবং যে থ্রি লিড, এই থ্রি লিডের ডিরেকশন হচ্ছে এই বরাবর। দ্যাট মিন্স আই থ্রি ইন্টু আর এটাকে আমি লিখতে পারি প্লাস, যেহেতু আমার ডিরেকশনের দিকে পড়ছে। এখন দেখো, এখন এই আই টু এর ক্ষেত্রে যখন আসবা, টু এর ক্ষেত্রে তখন দেখো, তখন হচ্ছে এইটা গেল হচ্ছে এই বরাবর, আমার আমি যে ডিরেকশন থেকে কাজ শুরু করছি সেই ডিরেকশনটা হচ্ছে উপরের দিকে, আর আমার লিডের যে দিক সেই দিক হচ্ছে নিচের দিকে। দ্যাট মিন্স এইটা এটার দিকের সাথে মিলে না, এটা এটার দিকের অপোজিট, সেই জন্য এটাকে দিব মাইনাস। ক্লিয়ার? এখন কৃষক কি বলছেন যে এই যে যেই ইয়াগুলো আছে আর সংশ্লিষ্ট রোধ এবং তড়িৎ প্রবাহের সবগুলার যোগফল, এইটার মধ্যে যেই কি আছে তড়িৎ চালক বল আছে তার সমান। দ্যাট মিন্স এই সবগুলো যদি আমি যোগ করি, অর্থাৎ আমার আসতেছে আই ওয়ান আর প্লাস আই থ্রি আর মাইনাস আই টু আর সমান সমান খেয়াল করো রোধ এবং তার সংশ্লিষ্ট তড়িৎ প্রবাহের যোগফল কার সমান, এই গর্তটির মধ্যে যতটুকু তড়িৎ চালক বল এক্সিস্ট করে ওই তড়িৎ চালক বলের সমান, এই দিকে তড়িৎ চালক বল জিরো। সো আমি এদিকে লিখতে পারি জিরো। এখন দেখো, আমি যদি এদিকে জিরো লিখতে পারি, দ্যাট মিন্স আমি এদিকে এটা দেখাইতে পারি আই ওয়ান আর প্লাস আই থ্রি আর সমান সমান হচ্ছে আই টু আর। ক্লিয়ার? এবং এটাকে যদি আমরা এইদিকে লিখি, তখন হচ্ছে আর যদি দুই পক্ষ থেকে কমন নিই, তখন হচ্ছে আর আই ওয়ান প্লাস আই থ্রি ইকুয়াল টু আই টু ইন্টু আর। দুই পক্ষ থেকে যদি আমরা আর কাটা দিই, তখন ব্যাপারটা থাকতে হচ্ছে আই ওয়ান প্লাস আই থ্রি সমান সমান হচ্ছে আই টু। এটাই ছিল ইন্টিগ্রেন্স ফ্লো। ইন্টিগ্রেন্স ফ্লোটা কি, যে দুইটা যে দুইটা লিড, অর্থাৎ এক নম্বর লিড এবং তিন নম্বর লিডের যে বিভব বা যে পটেনশিয়াল বা যে তড়িৎ প্রবাহ, সেইটা কার সমান, এই দুই নম্বর লিডের সমান। ক্লিয়ার? সো আমি এটা এখন এই নিয়ম আমি প্রমাণ করে দেখাতে পারছি। সো আমি